আদালতে তীব্র ভর্ৎসনার মুখে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ভর্ৎসনা করলেন এবং বললেন যে মানিক ভট্টাচার্যের মতো 2014 প্রাথমিকের টেট সংক্রান্ত মামলায় যে মন্তব্য করলেন মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতে তীব্র ভর্ৎসনা করেন প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পালকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না 2014 টেট সংক্রান্ত মামলায় এই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির আদালতে তীব্র ভর্ৎসনার মুখে প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বরূপ তরফদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে স্বরূপ 2014 প্রাথমিক টেট সংক্রান্ত মামলায় গৌতম পালকে ঠিক কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখো ভাস্বতী সেটা হচ্ছে প্রাথমিকে শিক্ষা শিক্ষকের শংসাপত্র নিয়ে একটি মামলায় সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য বর্তমান পর্ষদের সভাপতি গৌতম পালকে অর্থাৎ মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোর পা গলাবেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাস্বতী আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে আইনজীবীদের পিছনে 30 লক্ষ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 প্রাথমিক টেট শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় আজ আদালতে হাজির ছিলেন গৌতম পাল সেই মামলাতে এই মন্তব্য অন্যদিকে গৌতম পালের 30 এপ্রিলের মধ্যে 2014 পরীক্ষার্থীরা টেটের শংসাপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ভাস্বতী একেবারে ধন্যবাদ স্বরূপ মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্ট যাওয়ার সময় টাকা থাকে আইনজীবীদের পিছনে 30 লক্ষ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহায়